এই জায়গাটার নাম কি? কামদেবপুর। আর এই যেখানটা দাঁড়িয়ে আছি এটা তেলিপুকুর। তেলিপুকুর, এই তেলিপুকুর হচ্ছে দীর্ঘদিনের পুকুর। এখন হচ্ছে আমাদের অগ্নিগ্রাম সঙ্গে যে আছে পাশে, তারই দখলে আছে। এটা একটা মন্দির, পঞ্চায়েতল মন্দির। এখানে দীর্ঘ সাবেকি অন্তত 200 বছর আগের পুজো, এই পুজো হয় বৈশাখ সংক্রান্তিতে, তিথিতে। সেখানে হচ্ছে একটা মেলাও হয়, মেলা উপলক্ষে প্রচুর লোক এখানে সমাগম হয়, বাইরের থেকে, বাইরের গ্রাম থেকে সব লোকজন আসে। ডান দিকে এটা হরিসভা, এখানে কীর্তন, নাম কীর্তন এগুলো হয়, অষ্টপ্রহর যেটাকে বলে, অষ্টপ্রহর হয়। তারপর দুধি মহোৎসব সেটাও হয়ে যায়, হয়ে শেষ হয়। এছাড়া আমি যদি এগিয়ে যাই, এই তেলিপুকুরটা হচ্ছে 14 বিঘা এরিয়া, পাড়ে প্রচুর আগে ছিল, অনেক দিন আগে ছিল বিশাল জঙ্গল, সেইটা এখন নেই। আমরা সেই জঙ্গলটাকে সাফাই করে এখন অন্যান্য গাছ বসিয়েছি, দরকারি গাছ। এই তেলিপুকুরে প্রচুর মাছ আছে, জলের এরিয়াটাই 3 বিঘা মতো। কত বছরের পুরনো পুকুরটা? এই আজকে আমরা তো আমার জ্ঞান থেকে দেখছি, এছাড়া হচ্ছে আমরা দাদু ঠাম্মার মুখে শুনেছি যে দীর্ঘদিন আগের পুকুর, অন্তত 200 বছর 250 বছর আগের। এখনও রয়েছে সেই পুকুর, পুকুরে মাছ চাষ হচ্ছে, এবং বছরে একবার আমরা এখানে পাস দেই। অর্থাৎ পাস হলো এখানে সিট হয় কতগুলো, সেই সিটে পয়সা নিয়ে, ভাড়া দিয়ে মাছ ধরতে দেওয়া হয় ছিপে, এবং প্রচুর মাছও ওঠে। এছাড়া এখানে একটা মাহাত্ম, ডান দিকে এই যে ঢিপিটা, এই ঢিপিটায় এক সন্ন্যাসী সাধু এখানে থাকতেন, আন্ডারগ্রাউন্ড মাটির নিচে ঘর ছিল, সেই ঘরটা এখন নেই, ঢিপিটা উঁচু হয়ে আছে। আমরা ছেলেবেলায়, অর্থাৎ একদম ছোট যখন, আমি নিজেও এইখানটা একটা বেদি ছিল, এই রাউন্ড করে, এই অশ্বত্থ গাছের চারপাশে রাউন্ড করে বেদি ছিল, সেই বেদিতে আমরা স্লেট বই নিয়ে পড়তে এসেছি ওনার কাছে, ওই যে সাধু ছিলেন। কোথায় গেলেন সেই সাধু? সেই সাধু পরবর্তী সময় মারা গেছে, এখন সেই বাড়িটা একদম নাই, ভেঙে নিচে, মাটির নিচে চেপে গেছে। কথিত আছে এই যে তেলেপুকুর দেখছেন, এই তেলেপুকুর এর মাহাত্ম হচ্ছে, আমরা শুনেছি দীর্ঘদিন আগে এখানে জলের থেকে বাসন, পুজোর বাসন উঠে আসতো, সেই পুজোর বাসন পুজোয় ব্যবহার করা হতো। আমরা দেখিনি চোখে, কিন্তু দাদু ঠাকুরমা এদের মুখে শুনেছি, এবং পুজোর পরে বাসন মেজে টেজে এখানে ঘাটে দিয়ে গেলে ঘাট থেকে আস্তে আস্তে বাসন ডুবে চলে যেত, কোথায় চলে যায় না, এটাই হচ্ছে মাহাত্ম বা বৈশিষ্ট্য। আচ্ছা দাদা, এই যে এটা কী, এখানে ধূপ ফুল এগুলো আছে কি? এটা এটা একজন মহান পীর সাহেবের বেদি। এখনও পর্যন্ত আমরা যখন ছোটো ছিলাম 5-7 বছর, তখন থেকে দেখছি, এবং তার আগে অনেক পূর্বে এটা ছিল। আমরা একটু মাঠার, খেলার মাঠের মধ্যে গেছিলো, ওখান থেকে সরিয়ে নিয়ে এখানে স্থাপিত করেছি, এবং এখনও পর্যন্ত গ্রামবাসীরা সবাই বিশ্বাস করে। আজও এখানে ধূপ, ধুনো, সন্দেশ, দুধ ইত্যাদি তার মাথায় ঢালা হয়। কত বছর হবে এটা? এটা দীর্ঘদিনই, হয়তো 200 বছর কি তারও আগে। পাশেই আছে খেলার মাঠ, এই খেলার মাঠে খেলাধুলো হয়, বিশেষ করে ফুটবলটা এখানে আমাদের হয়, এবং দীর্ঘদিনের এই মাঠ, এখানে কলকাতা মাঠের ফার্স্ট ডিভিশনের অনেক নামী প্লেয়ার খেলে গেছে। এইটা একটা ক্লাবের মাঠের পাশে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, গ্রামের মানুষ এবং অন্য পার্শ্ববর্তী গ্রামের মানুষও এসে এখান থেকে জল দিয়ে যায় খাওয়ার জন্য। খেলার মাঠ সংলগ্ন এখানে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এখানে বিশেষ করে অন্যান্য অনেকে পেশেন্ট আসে, এখানে ওষুধপত্র ফ্রি পাওয়া যায়, এবং মায়েদের, বিশেষ করে মায়েদের যে চেক আপ,
বাচ্চা হওয়ার আগে যে চেক আপ এখানে হয়, প্রচুর মায়েরা যারা গর্ভবতী তারা এখানে আসেন, এখানে এনএম আছেন, একজন ডাক্তার আছেন, উনি আছেন এখানে। হ্যাঁ, আমরা এই পরিষেবাটা দিয়েছি, পরিষেবা চালু রেখেছি। আমরা চাইছি এই খেলার মাঠ সংলগ্ন আমাদের ক্লাব ঘর অগ্নিবীণা সংঘ, অগ্নিবীণা সংঘের ক্লাব ঘরে আমরা চাইছি এখানে একটা লাইব্রেরি হবে ছোট্ট করে, একটা কোচিং সেন্টার হবে, হ্যাঁ, এবং এখানে একটা চিলড্রেন্স পার্ক যাতে করতে পারি তার জন্য ব্যবস্থার জন্য আগাচ্ছি। দেখা যাক কতদূর কী হয়, সরকারি সাহায্য বলে খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম সমর বেরা, আমি কামদেবপুরের বাসিন্দা এবং কামদেবপুরের সদস্য মেম্বার, পঞ্চায়েত মেম্বার।